এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সুনেত্রা, অর্জুন, তোমার ঘুম ভেঙে গেল, কি হয়েছে? তোমার কি হয়েছে বলো? তুমি এত রাতে ঘুমাওনি কেন? এই কি ভাবছো বলো তো? তুমি কাকে ফোন করেছিলে এক্ষুনি, তা আবার এত রাতে? না না অর্জুন, সেরম কিছুই নয়। আসলে হঠাৎ করে আমার বাবাকে একটু ফোন করতে ইচ্ছে করছিল। এত রাতে ফোন করেছিলে? তুমি কিছু একটা লুকোচ্ছো আমার থেকে সুনেত্রা। সেরকম কিছু নয় অর্জুন। তোমার হঠাৎ এরকম মনে হলো কেন? এত রাতে ফোন করছিলে কারণটা আমাকে বলছো না। তোমার যদি কোনো টেনশন থাকে তুমি সে কথাটা আমাকে তো বলতেই পারো, আমারও তো টেনশন হয় তোমার জন্য। এবার চলো তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। অর্জুন এক মিনিট দাঁড়াও। চলো না কাল সকালে আমরা দুজন কোথাও একটা ঘুরে আসি। আমরা কাল কোথায় যাব? যেখানে ইচ্ছা, আমরা দুজন সব টেনশন ভুলে গিয়ে কোথাও লং ড্রাইভে যাই। বাড়িতে এখন যা পরিস্থিতি, একসাথে সময়ই কাটানো হচ্ছে না। এই ফাঁকে আমরা দুজনে মিলে টেনশন ভুলে গিয়ে পরিবার থেকে একটু দূরে একটা ভালো পরিবেশে একে অপরের সাথে সময় কাটিয়ে আসি। আচ্ছা, সে তো কাল সকালে যাব। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, চলো। থ্যাংক গড, অর্জুন রাজি হয়ে গেছে। এবার আমায় অর্জুনকে কর্নের থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। যে করেই হোক আমায় অর্জুনকে বাঁচাতেই হবে। কর্নের ভাদে কিছুতেই অর্জুনকে আমি পড়তে দেব না। ঠিক আছে চলো, তোর আকাশে বাতাসে খেলে পারানোর আমরা কোথায় যাই বলো তো?
আমরা দুজন কোথায় যাব সেটা ইম্পর্টেন্ট নয়, যেখানে ইচ্ছে আমরা যেতে পারি। জীবন সঙ্গী সাথে থাকলে অনেকটা পথ খুব অনায়াসেই পার করা যায়। তাছাড়া লং ড্রাইভের কথা ভুলে গেলে নাকি? তাহলে এখনো ঠিক করতে পারলে না যে কোথায় নিয়ে যাবে আমায়? তুমি আমাকে যেখানেই নিয়ে যাও, দূরত্বের চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার বরের সঙ্গ। তাই বুঝি? ঠিক আছে, চলো এবার। ফাইভ মিনিটস গো গো যাও যাও বলছি। তুমি এই প্ল্যান করেছো অর্জুনকে কর্ণর হাত থেকে বাঁচানোর জন্য বাড়ির বাইরে নিয়ে যাচ্ছো, কিন্তু আমি যে অর্জুনকে চৌকাট পেরোতে দেব না। ও, তাহলে অর্জুনকে আটকানোর জন্য আপনি নাটক করছেন? ওঠো 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 বড় মা, সাবধানে ওঠো। তুমি এভাবে পড়ে গেলে কি করে? তোমার কিছু হয়নি তো? চিন্তা করিস না অর্জুন, তোর বড় বাবার জন্য চিন্তা করতে করতে আমার সারা রাত্রে ঘুম হয় না। তাই আমি হঠাৎ পড়ে গেলাম, ব্যালেন্স।